রোজা রেখে ঠোঁটে ভেজলিন দেওয়া যাবে কিনা রোজা রেখে নামাজ না পড়লে কি ডাবল গুণা হয় অসুস্থার কারণে রোজা রাখতে না পারলে তার বিধান কি অসুস্থার কারণে যদি কেউ রোজা রাখতে না পারেন তাহলে সেক্ষেত্রে তিনি রমজান পরবর্তী সময় রোজাগুলো রেখে দিবেন আল্লাহ সুমাতলা বলেছেন যে সমান কানামিন কুমারিদান ও আলা ফাইন তাদের মানে ইয়ামিন ও মধ্যে অসুস্থ হলে সফরে থাকলে তিনি যে রোজাগুলো তা রাখতে না সেগুলো অন্য সময় রেখে দেবেন তবে অসুস্থতা এরকম হও হলে তখনই তিনি রোজা না রেখে থাকার সুযোগ আছে বা পরবর্তীতে রাখার সুযোগ আছে যদি অসুস্থতাটা সে পর্যায়ের হয় যে তিনি এই অসুস্থতার মধ্যে রোজা রাখতে গেলে তার প্রাণহানি হতে পারে শরীরের বড়ো ধরনের কোনো সমস্যা তৈরি হতে পারে এরকম হলে তখন তার জন্য সুযোগ আছে সামান্য ঠুন জুহাতে একটু কষ্ট হলেই আমি রোজা ভেঙে ফেলবো সেই সুযোগ কিন্তু নেই অর্থাৎ এটা যখন অসহনীয় হয়ে যাবে তখন রোজা ভাঙা যাবে আর অসুস্থতা যদি স্থায়ী হয় তাহলে সেক্ষেত্রে তিনি পরবর্তীতেও রোজা রাখার সুযোগ নেই কারণ অসুস্থতা স্থায়ী দীর্ঘ বার্ধক্যজনিত অসুস্থায় জাতীয় তাহলে সেক্ষেত্রে তিনি প্রত্যেকটা রোজার জন্য একটা করে ফিদিয়া দিয়ে দিবেন তিরিশ জন্য তিরিশটা ফিদিয়া গরিব মানুষকে দিয়ে দিবেন ফিতরা দিয়ে দিবেন এছাড়া তাতে আদায় হয়ে যাবে হাবিব রহমান মামুন আপনি লিখেছেন আমরা দুই ভাই আমার বড়ো ভাই গত আট বছর ধরে মা বাবার দেখাশোনা করে না আমি শুরু থেকেই তাদের দেখাশোনা করে আসছি দিন ধরে বাবার ঋণ পরিশোধ করে আসছি কিন্তু ঋণ শেষ হচ্ছে না তাই আমার বাবা আমি যেন যেন তার কিছু জমি জমি কিনে নেই ঋণগুলো পরিশোধ করতে বাবার রাখার আমার চাচ্ছেন বড় ভাইয়ের আমি যদি বাবার জমি কিনে নিই তাহলে কি আমার ভাইয়ের সাথে দুর্বলতার সুযোগ নেওয়া হবে মোটেই নয় ভাইবুর রহমান খুব পরিষ্কার বিষয়টি যে আপনার বাবা ঋণগ্রস্ত তার ঋণ পরিশোধের কোনো ব্যবস্থা নেই জমি জমাগুলো বিক্রি করা ছাড়া অতএব তিনি জমিগুলো বিক্রি করে তার ঋণ পরিশোধ করতে হবে আপনার বাবার সে জমি অন্য দশজন যেরকম কিনতে পারেন আপনিও কিনতে পারেন অতএব আপনি যদি তার জমি কিনে তাকে মূল্য পরিশোধ করতেন তা দিয়ে তার ঋণ পরিশোধ করা হয় তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই জায়জ কাজ বৈধ কাজ কোনো সমস্যা নেই তবে এক্ষেত্রে দেখতে হবে যে আপনি সুবিধা নেওয়ার জন্য অল্প দামে বাজার মূল্যের চাইতে কমে বাবার কাছ থেকে জমিটা নিয়ে নিচ্ছেন কিনা হাতিয়ে নিচ্ছেন কিনা সেটা একটা ব্যাপার যদি সেরকম কিছু করে থাকেন তাহলে সেটা অবশ্যই আপনার জন্য না যায় কাজ হবে বাবাকে আপনি যদি সুযোগ সন্ধানী হয়ে অল্প দাম দিয়ে জমিটা নিয়ে নেন তাহলে সেক্ষেত্রে সেটা না পারে হবে কিন্তু এর বাইরে আপনার সাধারণ যে মূল্য আছে বাজারে সে মূল্য আপনি যদি এটা নিয়ে থাকেন ইনশাআল্লাহ সালবেদিন আপনার কেনাটা জায়জ হবে কোনো অসুবিধা নেই ফাতেমা বেগম লিখেছেন রোজা রেখে ঠোঁটে ভেজলিন দেওয়া যাবে কিনা ঠোঁট খুব শুকিয়ে যায় এবং হঠাৎ টান লাগলে ব্যথা লাগে সাধারণ অবস্থাতে ভেজদিন দেওয়া উচিত নয় কারণ ভেজদিন কোনো না কোনোভাবেই আপনার গলদকরণ হয় এবং ভেতরে যায় সেজন্য এটা অ্যাভয়েড করা উচিত এবং ঠোঁট শুকিয়ে আপনার যে কষ্ট হয় সেটি লাঘবের জন্য আর কি উপায় থাকতে পারে সেটি আপনি ভাবতে পারেন প্রয়োজনে ইফতারের পথ থেকে নিয়ে এক পর্যন্ত ঘন ঘন আপনি ঠোঁটে ইত্যাদি দিয়ে এটাকে একটু কোমল রাখার চেষ্টা করুন যাতে করে দিনে বেলায় আপনার খুব বেশি টান লাগে কষ্ট না হয় তো ভিন্ন কোনো টিপস আমাদের অনুসরণ করা উচিত এক্ষেত্রে দিনে বেলায় ঠোঁটে বেস দিন দেওয়া উচিত নয় একান্ত যদি কারোর সমস্যাটা প্রচন্ড রকমের হয় অনেক বড়ো ধরনের সমস্যা হয় তাহলে সেক্ষেত্রে তিনি আলতো করে যদি ধরুন ফেটেই গেছে আগে থেকে এখন এখানে আপনার কিছু না লাগালে অনেক বেশি কষ্ট হয় অসহনীয় হয় তখন সেক্ষেত্রে তিনি আলতোভাবে যদি লাগান এবং সতর্ক থাকেন যে এটা যেন কোনোভাবে ভেতরে না যায় তাহলে সেটা তার জন্য জায়েজ হতে পারে এই শর্ত সাপেক্ষে মেধা নারিন আপনি লিখেছেন রোজা রেখে নামাজ না পড়লে কি ডাবল গুণা হয় রোজা রেখে আপনি নামাজ পড়লেন না অর্থাৎ রমজান মাসে নামাজ পড়লেন না তখন সেক্ষেত্রে রমজান মাসটা তো খুব মর্যাদাপূর্ণ একটি মাস এই মর্যাদাপূর্ণ মাসে আপনি নামাজ ত্যাগ করলেন সন্ত্রাসিকভাবে অন্য সময় নামাজ ত্যাগের চাইতে এটা অত্যন্ত ভয়াবহ সে আমাদের সতর্ক থাকা উচিত এবং আল্লাহর ভয় আমাদের মধ্যে জাগ্রত থাকা উচিত তবে এর কারণে ঠিক ডাবল গুনা হবে এরকম কোনো কথা কোনো দেশে বলা হয়নি আসুন্না ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে